মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে এই দৃশ্য এক সপ্তাহের মধ্যে বাদ দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। একই সাথে এক সপ্তাহ এই চলচ্চিত্র বন্ধ রাখতে বলা হয়েছে নোটিশে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ চলচ্চিত্র নির্মাণের সাথে সংশ্লিষ্টদের ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। যে কন্টেন্টসগুলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্র করে আছে, সেই কন্টেন্টসগুলা রিমুভ করতে, এক্সপান্স করতে, ডিলিট করতে, এবং এই সাত দিন যেন সিনেমাটা না চলে কোথাও। ইতিহাসকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কেন্দ্র করে বিকৃত করা হয়েছে, সেই জন্য যারা এটা করেছেন সেই দশজনকে আমরা সাত দিনের জন্য সময় দিয়েছি জাতির কাছে পাবলিকলি ক্ষমা চাওয়ার জন্য।